IBPS এর মাধ্যমে প্রচুর ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনারা যে কেউ কিন্তু ক্লার্ক পদে আবেদন করতে পারবেন যদি শিক্ষাগত যোগ্যতা আপনার ম্যাচ করে। তো অন স্ক্রিনে কিন্তু IBPS এর অফিশিয়াল ওয়েবসাইট আপনারা দেখতেই পাচ্ছেন। তো IBPS হচ্ছে এমন একটা সংস্থা যে সংস্থার মাধ্যমে কিন্তু ব্যাংকের যে চাকরিগুলো হয়ে থাকে বিভিন্ন ব্যাংকে, সেই ব্যাংকে কিন্তু প্রার্থী বাছাই করে ব্যাংকে জয়েন করিয়ে দেয়, ব্যাংকের চাকরির ক্ষেত্রে কিন্তু রিক্রুটমেন্ট করে থাকে এই IBPS। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ভিডিওর ঠিক নিচে দেখুন লেখা আছে লাল রঙের সাবস্ক্রাইব, সেখানে একবার ক্লিক করে দিন। তো ক্লার্ক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে IBPS, নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। যে ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে সেটি হচ্ছে IBPS.in, এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের অ্যাপ্লাই করতে হবে। আমি দেখিয়ে দেবো অ্যাপ্লাই প্রসেসটা স্টেপ বাই স্টেপ, আমি দেখিয়ে দেবো কি করতে হবে আপনার। এবং আবেদন করবার শেষ তারিখ কিন্তু 11 আগস্ট 2021। মূলত বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ক্লার্ক পদে নিয়োগ করে থাকে IBPS। IBPS ক্লার্ক 2021 বয়সসীমা। তো চলুন দেখে নেই কত বয়স থাকলে আমরা এখানে আবেদন করতে পারবো। তো দেখুন স্পষ্ট করে উল্লেখ আছে আবেদনকারীদের বয়সসীমা 20 বছর থেকে 28 বছরের মধ্যে হতে হবে। এবং দুটো বিষয় রয়েছে ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে IBPS এর তরফে জানানো হয়েছে যারা আবেদন করবেন তাদের জন্ম 2 জুলাই 1993 এর আগে হলে চলবে না এবং 1 জুলাই 2001 এর পরে হলে চলবে না। এটা কিন্তু আপনারা মিলিয়ে নেবেন। এবং IBPS ক্লার্ক 2021 এর যোগ্যতা, এখানে আবেদন করতে হলে আপনাদের কি কি যোগ্যতা থাকতে হবে, আবেদন করবেন তাদের স্নাতক স্তরের ডিগ্রি থাকতে হবে, অর্থাৎ স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। পাশাপাশি কম্পিউটারে কাজ করার দক্ষতা থাকতে হবে, যারা আবেদন করবেন তাদের অবশ্যই কম্পিউটার অপারেশন অথবা ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ধারণা থাকা দরকার। পাশাপাশি হাই স্কুল অথবা কলেজে তথ্য প্রযুক্তি অর্থাৎ IT বিষয়ে থাকলেও চলবে। এবং এখানে গুরুত্বপূর্ণ দিনগুলো বলে রাখি, আবেদন পত্র গ্রহণ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, এখন কিন্তু অ্যাপ্লাই চলছে, আপনারা এখনই অ্যাপ্লাই করতে পারবেন এবং 1 আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। ক্লার্ক পদের জন্য প্রিলিমস পরীক্ষা নেওয়া হবে 28 এবং 29 আগস্ট এবং 4 সেপ্টেম্বর 2021 এবং মেন পরীক্ষা নেওয়া হবে 31 অক্টোবর 2021। এবং বলে রাখি প্রি এক্সাম ট্রেনিং, এর ব্যাপারে বলে রাখি যেসব ব্যাংকগুলো IBPS এর মাধ্যমে নিয়োগ করে তাদের যৌথ উদ্যোগে পরীক্ষা প্রস্তুতির জন্য ট্রেনিং করানো হতে পারে, তবে তার জন্য মূলত সুবিধা পাবে তপশিলি জাতি, তপশিলি উপজাতি এবং সংখ্যালঘু সম্প্রদায়, প্রাক্তন সমরকর্মী যারা আছে তারা। তবে জানানো হয়েছে কোভিড পরিস্থিতি চলাকালীন কোনো প্রি এক্সামিনেশন ট্রেনিং হবে না। তো কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, প্রথমে IBPS এর নির্দিষ্ট ওয়েবসাইটে যেতে হবে, ওয়েবসাইটটি হচ্ছে IBPS.in, অন স্ক্রিনে কিন্তু ওয়েবসাইট দেখতে পাচ্ছেন। এবং এই ওয়েবসাইট যাওয়ার পর সেখান থেকে নিউ রেজিস্ট্রেশন সেকশন ক্লিক করতে হবে, খুলে যাবে একটি নতুন উইন্ডো, সেখানে ফোন নাম্বার, ইমেল আইডি সহ বেশ কিছু ব্যক্তিগত তথ্য সাবমিট করতে হবে। তারপর তৈরি হয়ে যাবে একটি রেজিস্ট্রেশন নাম্বার, সেই নাম্বারের ভিত্তিতে ফের লগইন করতে হবে এবং শূন্য পদের জন্য আবেদন করতে হবে। আবেদনের শেষে আবেদনপত্রের একটি কপি প্রিন্ট করে নেবেন, পরবর্তীতে তা কোনো কারণে কাজে লাগতে পারে। তো চলুন দেখে নিই কিভাবে আমরা অ্যাপ্লাইটা করব, আমরা অন স্ক্রিন থেকে দেখে নিই। ওয়েবসাইট ওপেন করার পর দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন অপশন কিন্তু স্লাইড শো হচ্ছে। এখান থেকে একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা রয়েছে আপনাদের সামনে, এখানে স্লাইড শো হবে, আপনাদের ওয়েট করতে হবে ওয়েবসাইটটা খোলার পর। তো দেখতেই পাচ্ছেন এখানে অন স্ক্রিন রয়েছে দ্য কমন রিক্রুটমেন্ট প্রসেস অফ CRP ক্লার্ক, লেখাই রয়েছে টেম্পোরারি স্টপ। তবে বলে রাখি এই মুহূর্তে কিন্তু সার্ভার ডাউন রয়েছে, এখানে লেখাই আছে টেম্পোরারি স্টপ। তো এখানে যখন আপনাদের এনেবল হয়ে যাবে তখন কিন্তু এখানে আপনারা ক্লিক করলে কাজ করতে পারবেন। এখানে ক্লিক করলে এই মুহূর্তে কিন্তু কিছু হচ্ছে না, এই মুহূর্তে দেওয়া আছে টেম্পোরারি স্টপ, অর্থাৎ সার্ভারে কিন্তু কাজ করছে। অফিশিয়াল ওয়েবসাইট এই মুহূর্তে কিন্তু এই অপশনটা ডাউন করে দিয়েছে, আপনাদের তাই দেখাতে পারছি না, তবে আপনারা দেখে নেবেন, চেক করে নেবেন, আমি যেভাবে দেখিয়ে দিয়েছি আপনারা এখানেই কিন্তু পেয়ে যাবেন এই অপশনটা এবং টেম্পোরারি স্টপ লেখা কিন্তু তখন থাকবে না। ঠিক আছে, এখানে ক্লিক করলে আপনারা এখান থেকে কিন্তু রেজিস্ট্রেশন প্রসেসটা করতে পারবেন এবং অবশ্যই আপনারা দেখে নেবেন, এটা কিন্তু একেবারে অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে আমরা জানিয়ে দিয়েছি আপনাদের। অবশ্যই অসংখ্য ধন্যবাদ ভিডিওর সঙ্গে থাকার জন্য, যারা আবেদন করতে চান তারা অবশ্যই ফোকাস রাখবেন এই ওয়েবসাইটে, এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা অ্যাপ্লাইটা করতে পারবেন। এবং অনেকেই হয়তো কমেন্ট করবেন দাদা আপনিও দেখাচ্ছেন না, সম্পূর্ণ বিষয়টা দেখাচ্ছেন না, কিন্তু আমি যখন ভিডিওটা করছি তখন কিন্তু সার্ভার এই মুহূর্তে এখানে দেখা যাচ্ছে ইরর দেখাচ্ছে। ঠিক আছে, তাই এই মুহূর্তে কিন্তু আমি আপনাদের দেখাতে পারলাম না, তবে চাকরির আপডেটটা কিন্তু একদম জেনুইন। যদি কেউ মনে করেন এটা ফেক তাহলে কিন্তু ভুল করবেন, আপনারা যে কেউ কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন স্নাতক ডিগ্রি যদি আপনার থাকে। তাই আপনারা এই বিষয়টাকে সিরিয়াসলি নেবেন এবং সময় করে আপনারা অ্যাপ্লাইটা করে নেবেন, চেক করে নেবেন কিছুক্ষণ পর আপনার ওয়েবসাইট ভিজিট করে। ধন্যবাদ।